এলাকা জুড়ে তৈরি হয়েছে একাধিক কারখানা। স্থানীয়দের কাজের সুযোগ না দিয়ে বহিরাগত শ্রমিকদের দিয়ে কাজ করানো হচ্ছে সেখানে। স্থানীয়দের কাজের অগ্রাধিকারের দাবিতে সরব হলো পশ্চিমবঙ্গ বাউরি সমাজ। দু দফা দাবিতে সোমবার জামুরিয়ার মদনতোর পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয় বাউরি সমাজের তরফে। স্থানীয়দের চাকরির দাবির পাশাপাশি এলাকার গরিব মানুষদের সরকারি প্রকল্প থেকে বঞ্চনার অভিযোগ তোলেন তারা। পঞ্চায়েত অফিসের বাইরে বিক্ষোভ দেখানোর পর দাবি সম্বলিত এক স্মারকলিপি প্রধানের হাতে তুলে দেন সংগঠনের প্রতিনিধিরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। যে সমস্ত কলকারখানাগুলো এখানে বসাইছে আমাদের জামুরিয়াতে, রাজ্য সরকার কলকারখানা কি জন্য এনেছিল? রাজ্য সরকার এনেছে যে এখানকার যুবরা, শিক্ষিত যুবরা, বেকার গরিব মানুষ যাতে চাকরি পায়, সেই জন্য তো রাজ্য সরকার এখানে কলকারখানাগুলো খুলেছিল। কিন্তু আজ কি দেখা যাচ্ছে যে যারা মালিক তারা আজকে আমাদের গরিব মানুষরা যখন কাজের জন্য যাচ্ছে, কাজের কি কাজের, লেবারের কাজের জন্য যাচ্ছে, ঠিকাদারি কাজের জন্য যাচ্ছে, তাদেরকে বলছে ঝাড়খণ্ড থেকে আপনার আধার কার্ড আনুন, আপনারা বিহার থেকে আধার কার্ড আনুন, এই বিষয় নিয়ে কি তারা মালিকরা টালবাহানা করছে। আগামী দিনে আমরা বাউরি সমাজ আমরা ডেপুটেশন দেব সমস্ত ফ্যাক্টরিতে যে এলাকার মানুষকে কাজ দিতে হবে, এবং আমাদের আশা আছে যে এর সরকার আমাদের এখানে যে ফ্যাক্টরিগুলো করছে আমাদের গরিব মানুষদের জন্যই তো করেছে, বেকার ছেলেমেয়েদের জন্যই তো করেছে, কেন ভিন রাজ্যে যাবে চাকরি করতে? আমাদের এলাকায় এত ফ্যাক্টরি রয়েছে, আমরা চাকরি পাবো না, অন্য অন্য রাজ্য থেকে এসে এখানে চাকরি পাবে? এটা তো সরকারের কোনো দোষ নয়, সরকার যে এখানে কারখানাগুলো করেছে যেই জন্য যে এখানে আমাদের মানুষরা যাতে কাজ পায়। সরকার অত্যাচার কিছু করেনি, সরকার তো সমস্ত কিছু ফেসিলিটি প্রদান করার জন্যে দিচ্ছে, কিন্তু কিছু আমলা এবং কিছু যারা প্রশাসনিক দায়িত্বে আছেন তারা গাফিলিতির জন্য কাজগুলো করছে না আমাদের গরিব মানুষ। আর বাউরি সমাজ বললে তো কিছু নয়, বাউরি সমাজ থেকে আমরা ডেপুটেশনটা দিচ্ছি সমস্ত গরিব মানুষদের জন্য দিচ্ছি, আমরা ডেপুটেশন দিচ্ছি, সরকার ফেসিলিটিগুলো দিচ্ছে তার উপর যেন আমাদের মানুষরা যেন না বঞ্চিত হয়, সেই জন্যে আমরা ডেপুটেশনগুলো দিচ্ছি। আমরা সরকার আজ যে ফেসিলিটিগুলো দিচ্ছে আমাদের মেয়েদের পড়াশোনার জন্য, আমাদের বিধবা ভাতা, আমাদের বার্ধক্য ভাতা, আমাদের ঘরের জন্য, পাট্টার জন্য, এগুলো আমরা চাইছি ডেপুটেশনটা দিচ্ছি যে সরকার যে প্রদান করছে মানুষ গরিব মানুষের কাছে পৌঁছানোর দায়িত্বটা কাদের, তাই তাদেরকে আমরা ডেপুটেশনটা দিচ্ছি যাতে যে আমাদের সময় মতো যেন আমরা পাই। গরিব আবাসন যোজনার যে কাজ, আবাস যোজনার অনেকে বাড়ি সমাজের অনেকে পেয়েছে, অনেকের সার্ভের কিছু ভুলের জন্য অনেকে পায়নি, ঠিক আছে। 100 দিনের কাজের ব্যাপারে তারা এসেছিলেন, 100 দিনের কাজ তো সবাই তো জানে যে 100 দিনের কাজ তো কেন্দ্র সরকার থেকে বন্ধ হয়ে আছে। আর লক্ষ্মী ভাণ্ডার, বিধবা ভাতা, সামাজিক সুরক্ষা, এগুলো অনেকে পাচ্ছে যাদের হয়নি, যারা করতে পারেনি তাদের করা হবে, আমরা বন্য আশ্বাস দিলাম। তার গরিব পাড়ায় পানীয় জল, রাস্তাঘাটে পানীয় জল তো তাদের ঘরে ঘরে যে পানীয় জল সেই ব্যবস্থা চলছে, ঠিক আছে। আর বাড়ি পাড়াগুলিতে যে অঙ্গনওয়াড়ি, যে অঙ্গ তারা দাবি করছে অঙ্গনওয়াড়ি, কিছু সব প্রায় জায়গায় আছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, আর কিছু জায়গায় নাই, সেই জায়গায় আমরা ডিপিআরডিকে আমরা বলব। জামুরিয়া থেকে সত্যেন মুখার্জি, রিপোর্ট টিভি নিউজ 10।